মা ঠাম্মা দিদা মাসি ও পিসিদের স্মৃতি ভেসে ওঠে ঈদের সকালে দুধ দিয়ে রান্না করা সেমাইয়ে। তারপরে ঈদের নামাজ পড়তে ছুটে সকলেই। আর সম্ভাব্য তিন দিন বাদে ঈদের জুড়ে পালিত হবে মুসলিমদের পবিত্র ঈদুল ফিতর। তার আগেই সেমাই তৈরিতে ব্যস্ততা গ্রাম্যবধূরা। যুগের পরিবর্তন ঘটলেও বাজার থেকে হরেক রকম লাচ্ছা সেমাই না ক্রয় করেই হাতে তৈরি সেমাই বিষয়টি সঙ্গে একান্তভাবে জড়িয়ে রয়েছেন গ্রাম বাঙালি নারীরা। সেমাই বানানোর যন্ত্রে নির্দিষ্ট পরিমাণ আটার মণ্ড রেখে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেমাই তৈরি করছে বাড়ির নারীরা। মদত দিচ্ছেন পুরুষরাও। যদিও এই সেমাই তৈরির প্রক্রিয়া প্রায় অপ্রচলিত হয়ে গেছে, তবে এমন দৃশ্য দেখা গেল মালদহের চাঁচল থানার কলিগ্রাম নিমতলায়। পরিবারের নারীরা উদ্যোগ নিয়েছে। তারা সকলেই কেউ গ্রামের গমের আটা বা কেউ বা ময়দা দিয়ে স্বাভাবিক জলে আটা মাখিয়ে মিশ্রভাবে ভরে দিচ্ছেন সেই হাতল যন্ত্রের মুখদ্বারে। পাশে দুজন বসে হ্যান্ডেল ঘোরাচ্ছেন, আর এভাবেই এক মিনিটের মধ্যে দফায় দফায় সেমাই বের হতে থাকে। তারা জানালেন, 1 কেজি আটার সেমাই তৈরি করতে প্রায় 15 মিনিট সময় লাগে। তারপর রোদ্রে শুকোতে দেওয়া হয়। তবে বাজারে হরেক রকমের লাচ্ছা ও সেমাই পাওয়া যায়। ওই সব বাদ দিয়ে কেন এই পরিবারের লোকেরা এই উদ্যোগ নিচ্ছে? জাহাঙ্গীর আলম জানালেন, বাজারের সেমাই কত ধরনের কি জাতীয় তেল মেশানো হয় তা আমরা নিজেও জানি না, তবে সেগুলো রান্না করলে পেটের ক্ষতি করে, তাই ভেজালমুক্ত এবং স্বচক্ষে দেখে নিজের বাড়িতে তৈরি করেছি সেমাই। আর এই প্রথা তাদের 5 পুরুষ ধরে চলে আসছে বলে জানান জাহাঙ্গীর আলম। তবে বানানো সেমাইয়ের জায়গা দখল করে নিয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেমাই, অর্থাৎ কারখানায় বানানো সেমাই। এতে করেও হাতে বানানো সেমাই খাওয়ার ভাটা পড়েনি খুব একটা। কোনো কোনো পরিবারে এখনও বাজারের কেনা সেমাইয়ের পাশাপাশি ঐতিহ্য মেনে ঈদে হাতে বানানো সেমাই খাওয়ানো হয়। এই রীতি প্রতিটি ঘরে ঘরে আজও প্রচলিত। চাঁচল থেকে মোহাম্মদ নাজিম আক্তারের রিপোর্ট, সি নিউজ। আমরা এই সময় মানাচ্ছি, আটা ময়দা দিয়ে। কেন এই তো কি কিনতে তো পারছি সময় বানাচ্ছি কেন? যে দাম 50 টাকা 100 টাকা কিলো, আর দোকানের জিনিস ভালো না, ঘি পরিমাণে খুব থাকে। আমরা এই জন্য নিজে তৈরি করে খাটি, মানে নিজে তৈরি করে বানায় খাই, কোনো ভেজাল নাই। আমরা সবাই এখন পাড়া প্রতিবেশী মিলে 10-15 গুলো তৈরি করলাম সবাই মিলে। তো এখানে যে আপনি তৈরি করলেন, এটাতে আপনাদের কি যখন দোকান না কিনে আর এখানে করে কি লাভ হবে? কি এখানে করে দোকান থেকে এটা খুব ভালো পুষ্টিকর খাবার, দোকানে খুব ভেজাল লাগে ঘি দিয়ে। আমরা সব নিজে হাতে সচক্ষে তৈরি করলাম, আটা দিয়ে ময়দা দিয়ে। এটা কি প্রত্যেক বছর করে না? এই বছর প্রতি বছরে করি সবাই মিলে। আমার দোকানের জিনিস খাই না, যুগের পরিবর্তন এসে কিন্তু ওসব ভেজাল আছে। আমরা পুরোনো সুতি ফ্রি, আবার এই এগুলো সব তৈরি করানো শুধু আমরা না, আমাদের এর আগে পূর্বপুরুষরাও এরকম বানিয়ে খাচ্ছিলো, সব সময় লাগছি। এই জন্য আমরা পুরোনো স্মৃতি ধরে রেখেছি এখনও, তাই সবাই মিলে আমরা সময় বানাচ্ছি। আমাদের একটাই মেশিন আছে, আমাদের এটা পুরো এটা সময় বানানোর জন্য 4-5 জন লাগে, কেউ ঘুরে কেউ টানে কেউ আবার ঢুকায়, 4-5 জন লাগে এগুলো করতে। আপনি রেখে দিই।